প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে নিট বিক্রয়ের পরিমাণ কিভাবে নির্ণয় করা যায় তা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। চলো শুরু করা যাক আলোচনায়। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো এই ক্ষেত্রে নিট বিক্রয় বলতে কি বুঝি সেটা আমাদের আগে জানা প্রয়োজন। মোট বিক্রয় হতে বিক্রয় বাট্টা, বিক্রয় ফেরত, বিক্রয় ভ্যাট ইত্যাদি বিয়োগ করে যে বিক্রয় অবশিষ্ট থাকে তাকে নিট বিক্রয় বলে। অর্থাৎ মোট বিক্রয় থেকে বিক্রয় বাট্টার পরিমাণ বিয়োগ করতে হবে, বিক্রয় ফেরতের পরিমাণ বিয়োগ করতে হবে, বিক্রয় ভ্যাট বিয়োগ করতে হবে, এবং আরো সমন্বয়ে যদি কোনো আইটেম থাকে বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত সেগুলি বিয়োগ করার পরে যা অবশিষ্ট থাকবে তাকে নিট বিক্রয় হিসাবে আখ্যায়িত করা হয়। তো এবার আমরা অঙ্কের মধ্যে নিট বিক্রয় কি প্রয়োজন সেটা আমরা একটু জানার চেষ্টা করি। লক্ষ্য করি, বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীর ক্ষেত্রে আমরা জানি যে প্রথমে আমরা এই যে বিক্রয় বা নিট বিক্রয়ের পরিমাণ শেষের ঘরে আমরা লিখি, এবং এই বিক্রয় থেকে আমরা কি করি বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করি। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে আমরা যে টাকাটা পাই সেটার নাম হচ্ছে মোট মুনাফা। তাহলে আমরা এই যে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলাম কার সাথে? নিট বিক্রয়ের সাথে, তাই না? তো এই নিট বিক্রয়টা কিভাবে নির্ণয় করা যায় সেটি আমরা আজকের আলোচ্য বিষয়। তারপরে আবার কি হবে, এই মোট বিক্রয় থেকে আমরা পরিচালন ব্যয় বিয়োগ করে যে টাকাটা পাবো তার নাম হবে পরিচালন মুনাফা। আবার এই পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় যোগ করব এবং অপরিচালন ব্যয় থাকলে বিয়োগ করব। তো যোগ বিয়োগ করার পরে আমরা যে টাকাটা পাবো সেটার নাম হবে নেট মুনাফা। তো এই আয় বিবরণীর ক্ষেত্রে আমরা এই যে উপরে শেষের ঘরে যে বিক্রয়ের পরিমাণটা লিখি সেটি কিন্তু নেট বিক্রয়, এবং এই নিট বিক্রয় থেকে যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে মোট মুনাফা নির্ণয় করা হয়, সেজন্য নিট বিক্রয় কিভাবে নির্ণয় করতে হয় তা আমাদের একান্ত জানা প্রয়োজন। এছাড়া অনেক সময় আমাদের ক নাম্বারের প্রশ্নে এসে থাকে যে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। অনেক সময় আর্থিক বিবরণী থেকে সৃজনশীল প্রশ্নে ক নাম্বারে এসে থাকে। তো সেজন্য আমরা এখন নিট বিক্রয় কিভাবে নির্ণয় করা যায় সেগুলি আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো এবার আমি নিট বিক্রয় কিভাবে নির্ণয় করতে হয় তা উদাহরণ হিসেবে ছোট্ট একটি র্যামিল এখানে আমি উপস্থাপন করেছি। মাত্র কয়েকটা আইটেম আছে এখানে। এক নম্বরে বলছে কি, পণ্য ক্রয় ও বিক্রয়, অর্থাৎ প্রথমে হচ্ছে 80,000 টাকা ক্রয় এবং 90,000 টাকা হচ্ছে বিক্রয়। আবার এখানে ফেরত লিখেছে, ফেরত কিন্তু প্রথমটা হচ্ছে বিক্রয় ফেরত, পরেরটি ক্রয় ফেরত। আবার ব্যবসায়িক বাট্টা বা কারবারি বাট্টা লিখেছে, এইখানে কিন্তু প্রথমটি হচ্ছে বিক্রয় বাট্টা, পরেরটি হচ্ছে ক্রয় বাট্টা। তো এই তথ্যের আলোকে আমাদের বলেছে উপরোক্ত তথ্য অবলম্বনে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। এই তথ্য থেকে যদি আমরা নিট বিক্রয় নির্ণয় করতে চাই, লক্ষ্য করি এই র্যামিল থেকে যদি আমরা নিট বিক্রয় নির্ণয় করতে চাই, তাহলে এই যে বিক্রয়ের পরিমাণ ক্রেডিট দিকে আছে 90,000 টাকা, এই 90,000 টাকা আগে লিখবো, সবার আগে উপরে লিখবো বিক্রয় বলে, এই 90,000 টাকা প্রথম ঘরে লিখবো। তারপরে কি করব, এই বিক্রয় থেকে আমরা লিখবো বাদ বিক্রয় ফেরত। এখন বিক্রয় ফেরত কোনটা হবে, বিক্রয় ফেরত হবে কিন্তু 4,000 টাকা। এখানে কিন্তু ফেরত বলে কোনটা ক্রয় ফেরত কোনটা বিক্রয় ফেরত উল্লেখ করা নাই, কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে বিক্রয় ফেরত সবসময় ডেবিট দিকে বসে আওয়ামীলের। সেজন্য এই 4,000 টাকা এই 90,000 টাকা থেকে বিয়োগ করে বাদ বিক্রয় ফেরত নামে বিয়োগ করে নিচে টাকা বসবে। তো এরপর এই 86,000 টাকা হতে আমরা আবার কি করব, এই যে ব্যবসায়িক বাট্টা বা কারবারি বাট্টা আছে এই ক্ষেত্রে আমাদের এই 3,000 টাকা হচ্ছে বিক্রয় বাট্টা এবং 2,000 টাকা হচ্ছে ক্রয় বাট্টা। তাহলে এই 3,000 টাকা বিয়োগ করব, নাম দিব কারবারি বাট্টা বা বিক্রয় বাট্টা, বলে এই 3,000 টাকায় 86,000 থেকে বিয়োগ করে, এই 86,000 থেকে 3,000 বিয়োগ করে 83,000 টাকা হবে, যেটি শেষের ঘরে লিখবো এবং এটার নাম হবে নিট বিক্রয়, এবং এটা নিচে আমরা ডাবল দাগ দিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় আমি আবারও বলছি, শিক্ষার্থীরা অনেক সময় কমন মিস্টেক করে, কারণ আমি যখন শিক্ষার্থীদের কলেজে অঙ্ক করতে দিই, কলেজে যখন ক্লাস নিই, তখন শিক্ষার্থীরা একটি কমন মিস্টেক করে, সেটি হচ্ছে আমি আবারও বলছি যে এই যে আমাদের এইখানে কিন্তু বিক্রয় কিন্তু এই 90,000 টাকা, এই 90,000 টাকা কিন্তু বিক্রয়, তাই আমরা এখানে এই 90,000 টাকা লিখেছি। কিন্তু ফেরত এই যে 4,000 টাকা হচ্ছে বিক্রয় ফেরত, এবং এই যে কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা ডেবিট দিকে যেটি আছে 3,000 টাকা, এটি কিন্তু বিক্রয় বাট্টা। অর্থাৎ আমরা যখন বিক্রয় ফেরত এবং বিক্রয় বাট্টা বিয়োগ করব, তখন কিন্তু এই যে ফেরত ডেবিটে যেটি আছে সেটি বিক্রয় ফেরত, এবং বাট্টা বলে ডেবিটে যে টাকাটা আছে সেটি বিক্রয় বাট্টা হিসাবে এই বিক্রয় থেকে বিয়োগ হবে। বিষয়টি আমরা মনে রাখার চেষ্টা করব। এখন তোমাদের মনে হতে পারে যে বাকিগুলা কি, বাকি হচ্ছে এই যে পণ্য ক্রয় 80,000 টাকা হচ্ছে ক্রয় এবং 3,000 টাকা ক্রয় ফেরত ও 2,000 টাকা ক্রয় বাট্টা। আমরা যখন নিট ক্রয় নির্ণয় করবো, আমি পরের ক্লাসে নিট ক্রয় কিভাবে নির্ণয় করতে হয় তা দেখাবো, তখন এটি আমি নিট ক্রয় নির্ণয় করার মাধ্যমে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব কিভাবে নিট ক্রয় নির্ণয় করা যায়।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো একটি উদাহরণ লক্ষ্য করি। 2 নম্বর রেওয়ামিল, এখানে আমি আংশিক রেওয়ামিল উপরে উপস্থাপন করেছি এবং এই অঙ্কটি আমি এমন ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি যে বিক্রয়ের সাথে, বিশেষ করে নিট বিক্রয় নির্ণয়ের ক্ষেত্রে যতগুলি সমন্বয় থাকা উচিত, আমি বিভিন্ন বই থেকে, আমি নিজেও একজন রাইটার, আমার হিসাব বিজ্ঞান বই আছে, তো আমার বই সহ অন্যান্য বই থেকে আমি যতগুলি আইটেম পেয়েছি বিক্রয় এর সাথে রিলেটেড, যেগুলি বিক্রয়ের সাথে যোগ বিয়োগ হয়ে নিট বিক্রয় নির্ণয় করা হয়, সব আইটেমগুলি এখানে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। তো এখানে লক্ষ্য করি, এই যে রেওয়ামিল, পণ্য বিক্রয় 90,000 টাকা, এই পণ্য বিক্রয় থেকে এই যে বিক্রয় ফেরত বা আন্ত ফেরত বিয়োগ করতে হবে, বিক্রয় ফেরতের আর এক নাম আন্ত ফেরত, এবং বিক্রয় বারটাও কিন্তু বিয়োগ করতে হবে। তাহলে আমাদের রেওয়ামিলে কয়টা আছে? 2টা আইটেম, একটা হচ্ছে বিক্রয় ফেরত 3,000, আরেকটা হচ্ছে বিক্রয় বারটা 2,000। আরো সমন্বয় রয়েছে যে এখানে আমি যে 2টা লাল কালি দিয়ে রেখেছি, এই 2টা যোগ হবে, বাকিগুলো বিয়োগ হবে। সব যোগ কোনটা কোনটা হবে? এই যে বাকিতে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি, এটি যোগ হবে নিট বিক্রয় নির্ণয়ের সময়, এবং মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, এটিও কিন্তু যোগ হবে। এবং অবশিষ্ট আরো যে সমস্ত সমন্বয়গুলি রয়েছে, মুনাফা বহিন পণ্য বিক্রয় বিক্রয় থেকে বিয়োগ হবে, মালিক কর্তৃক মূলধন আনয়ন 2,000 টাকা ভুলে বিক্রয়ের অন্তর্ভুক্ত রয়েছে, এটাও বিক্রয় থেকে বিয়োগ হবে, বিক্রয় ফেরত যদি অলিখিত থাকে বা হিসাবভুক্ত না হয় সেটাও বিক্রয় থেকে বিয়োগ হবে, এবং বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় 1,000 টাকা যা বিক্রয় হিসাবে নিশ্চিত হওয়া যায়নি, এটাও কিন্তু বিয়োগ হবে বিক্রয় থেকে, নিট বিক্রয় নির্ণয় করতে হবে। তো চলো আমরা এবার এই 90,000 থেকে প্রথমে এই 2টা বিয়োগ করব, তারপর সমন্বয়গুলি যোগ বিয়োগ করার মাধ্যমে নিট বিক্রয় নির্ণয় করার চেষ্টা করি। তো এই যে আমি নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় বলে ছক অঙ্কন করব, বিবরণ, টাকা, টাকা। তো একটা কাজ করি, আমরা উপরে কয়েকটা সমন্বয় নিয়ে আসি, ওখানে মোট 6টা সমন্বয় ছিল, কিন্তু এখানে 2টা সমন্বয় আমি নিয়ে এসেছি, কারণ এখানে সব সমন্বয়গুলো যদি একবার নিয়ে আসি তাহলে আমাদের এই ছকের সম্পূর্ণ অংশ ঢাকা পড়ে যাবে, সেজন্য আমি অল্প অল্প করে নিয়ে আসছি বোঝানোর জন্য। তো প্রথমে তোমরা লক্ষ্য করেছো যে রেওয়ামিলে বিক্রয় ছিল 90,000 টাকা, তো বিক্রয় পরিমাণ বলে প্রথম ঘরে লিখবো বিক্রয় 90,000 টাকা। এর সাথে কি করব? এই যে বাকিতে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি, এটা অলিখিত বিক্রয় বলে যোগ করব এই 10,000 টাকা, যোগ করে নিচে লিখব, এখানে হবে 1,00,000 টাকা। 90,000 এর সাথে 10,000 যোগ করলে 1,00,000 হবে। তো এই আইটেমটা অবশ্য সমন্বয় ছিল, তাই সমন্বয়ের কথাটা লিখে রেখেছি, তোমাদের পরীক্ষার হলে সমন্বয়ের কথাটা লেখার দরকার নেই, কিন্তু আমি বোঝানোর জন্য, যেহেতু আজকে সূত্রটা আমি বোঝাচ্ছি, সেজন্য কোন কোন আইটেম গুলি সমন্বয়ে থাকে, কোনগুলি রেওয়ামিলে থাকতে পারে, সেগুলির পাশে যদি আমি লিখে রাখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপর আমরা কি করব? রেওয়ামিলে কিন্তু বিক্রয় ফেরত ছিল, বিক্রয় বারটা ছিল, বিক্রয় ফেরত কত ছিল রেওয়ামিলে? আমরা দেখেছি 3,000 টাকা বিক্রয় ফেরত ছিল, তো লিখবো বিক্রয় ফেরত যেটি রেওয়ামিলে ছিল কয় টাকা? 3,000 টাকা। কিছুক্ষণ আগে আমরা রেওয়ামিল দেখেছি, তো 3,000 টাকা এখানে লিখবো, 1,00,000 থেকে 3,000 টাকা বিয়োগ করলে এখানে হবে 90,000 টাকা। তারপরে আমরা কি করব? বাদ বিক্রয় বারটা রেওয়ামিলে ছিল, এটিও কিন্তু রেওয়ামিলে ছিল, আমরা কিছুক্ষণ আগে দেখেছি 2,000 টাকা, তো 97,000 টাকা 2,000 টাকা বিয়োগ করে কত হবে? 95,000 টাকা, এটার পাশে কোনো নাম লিখবো না। তো আমরা কি করলাম, এই উপরে সমন্বয়টা যোগ করেছি অলিখিত বিক্রয়ের নামে, যেহেতু সমন্বয় থেকে এসেছে সমন্বয় লিখেছি, আর যেগুলো রেওয়ামিল থেকে এসেছে আমরা সেগুলো রেওয়ামিলে ছিল বলে লিখে রেখেছি। কিন্তু তোমাদের আবারও বলছি, আমি পরীক্ষার হলে যে সমন্বয় রেওয়ামিলে ছিল এগুলো তোমাদের লেখার প্রয়োজন নাই, আমি শুধুমাত্র সূত্রটা যেহেতু বোঝাচ্ছি তাই বোঝানোর জন্য এখানে লিখে রাখছি, কারণ হিসাব বিজ্ঞান একটি বোঝার বিষয়, তাই বোঝানোর জন্য আমরা অনেক সময় বিভিন্ন সংকেত দিয়ে থাকি। তাই আমরা যদি এখানে সমন্বয় কোনগুলি সমন্বয় থেকে আসে, কোনগুলি রেওয়ামিলে থাকে, সেগুলো যদি আগে থেকেই বুঝতে পারি তাহলে আমাদের অঙ্ক করা সহজ হবে। এরপরে এই যে 2 নম্বর সমন্বয়টা কি বলেছিল? মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, তো মালিক যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে তাহলে বিক্রয় পরিমাণ কিন্তু বৃদ্ধি পায়, সেজন্য আমরা যোগ বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন বলে এই 2,000 টাকা 95,000 এর সাথে যোগ করে 97,000 টাকা হবে। আমাদের আরো সমন্বয় ছিল, আমরা জানি মোট 6টা সমন্বয় ছিল, এখানে আমি 2টা সমন্বয় নিয়ে এসেছি, তাহলে আরো যে সমন্বয়গুলো ছিল সেগুলি আমরা এই 97,000 এর সাথে যোগ বিয়োগ করব। তো চলো আমরা পরের পেজে যাই, পরের স্লাইডে যাই, আবার নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় এখানে আবার ছক অঙ্কন করব। তো এখানে আমাদের বাকি সমস্যাগুলি সমাধানের জন্য অবশিষ্ট যে আরো 4টা সমন্বয় ছিল সেই 4টা সমন্বয় আমরা নিয়ে আসি। এই যে বাকি 4টা সমন্বয় এখানে নিয়ে এসেছি, লক্ষ্য করি, এটা 3 নম্বর বলছে মুনাফাবিহীন পণ্য বিক্রয়, 4 নম্বর মূলধন আনয়ন বিক্রয়ের অন্তর্ভুক্ত রয়েছে, 5 নম্বরে অলিখিত বিক্রয় ফেরত, এবং 6 নম্বরে বিক্রয় ফেরত অথবা শর্তে পণ্য বিক্রয় যা নিশ্চিত হয়। তো আমরা প্রথমে লিখবো বিক্রয় বলে কিছুক্ষণ আগে যে 97,000 টাকা বের করেছিলাম সেই টাকাটা লিখবো, এর সাথে কি করবো? বাদ মুনাফাবিহীন পণ্য বিক্রয়, তো মুনাফাবিহীন পণ্য বিক্রয় যেহেতু সমন্বয় ছিল সমন্বয় কথাটা লিখে রেখেছি আমরা যাতে বুঝতে সুবিধা হয়। এই 1,000 টাকা আমরা 97,000 টাকা থেকে 1,000 টাকা বিয়োগ করে 96,000 টাকা হবে, এটার পাশে কোনো নাম আমরা লিখবো না। তারপরে আমরা কি করবো, এই যে মালিক কর্তৃক মূলধন আনয়ন ভুলে বিক্রয়ের অন্তর্ভুক্ত রয়েছে, যেহেতু বিক্রয়ের অন্তর্ভুক্ত রয়েছে ভুলে, সেজন্য আমরা অতিরিক্ত মূলধন আনয়ন বলে এই 2,000 টাকা আবার 96,000 থেকে বিয়োগ করবো, বিক্রয় থেকে বিয়োগ করে আমরা নিচে লিখবো হলো 94,000 টাকা।
তারপরে 5 নম্বর সমন্বয় বলছে বিক্রয় ফেরত 1000 টাকা যা হিসাববুক্ত হয়নি, এটাও আমরা এই অলিখিত বিক্রয় ফেরত নামে এই 1000 টাকাও আমরা এখান থেকে বিয়োগ করব, বিয়োগ করে আমাদের হবে 93,000 টাকা। এবং সবার শেষে বলেছিল বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় 1000 টাকা যা বিক্রয় হিসেবে নিশ্চিত হওয়া যায়নি। তাহলে এটা বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বলে এটাও আমরা বিয়োগ করবো, এই যে ফেরত শর্তে পণ্য বিক্রয় বলে এই 1000 টাকাও আমরা বিয়োগ করবো, কেননা এটি বিক্রয় ফেরতের অন্তর্ভুক্ত হবে। তো এবার এই 93,000 থেকে 1000 বিয়োগ করে যে টাকা হয় সেটি হচ্ছে আমাদের নেট বিক্রয়, শেষের ঘরে লিখবো 92,000 টাকা এবং এই পাশে লিখবো নেট বিক্রয়। তো এইভাবে আমরা নেট বিক্রয় নির্ণয় করতে পারি। তো এখন আশা করি তোমরা এই নেট বিক্রয় নির্ণয়ে যে কোনো সমস্যার সমাধান করতে পারবে ইনশাল্লাহ, যে কোনো বইয়ের সমাধান বা বোর্ড প্রশ্নের সমাধান করতে পারবে ইনশাল্লাহ। তো আমি এখন তোমাদের আরো একটি জিনিস দেখাবো, সেটি হচ্ছে যে ভ্যাট কিভাবে বের করতে হয়, এবং এই নেট বিক্রয় থেকে যদি ভ্যাট বিয়োগ করতে বলে তাহলে কিভাবে করতে হয় সেটি জানানোর চেষ্টা করবো। তো চলো পরের পেজে আমরা ভ্যাট নির্ণয় করা শিখি। তো আমি এই যে 92,000 টাকা পর্যন্ত আমি তোমাদের নিয়ে এসে দেখাইলাম, এইটুকু আমি কিছুক্ষণ আগে যেহেতু করেছি সেজন্য আমি এইটুকু দ্রুত লিখে দেখাইলাম, এই 92,000 টাকা পর্যন্ত বের করেছি কিছুক্ষণ আগে। অঙ্কে যদি উল্লেখ থাকে অতিরিক্ত সমন্বয় হিসাবে যে পণ্য ক্রয় ও বিক্রয়ের মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে, তাহলে এই যে বিক্রয়ের মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে তাই না, তাহলে এই 92,000 থেকে এখন আমরা ভ্যাট বিয়োগ করব, বাদ ভ্যাট, বাদ কি করব বিক্রয় ভ্যাট। এখন বিক্রয় ভ্যাট নির্ণয় করার সময় কিন্তু 15% যখন বের করব তখন কিন্তু সূত্রটা হচ্ছে এই 92,000 টাকা গুণ 15 ভাগ 115। আবারও বলি, এই 92,000 টাকা গুণ 15 ভাগ 115। তোমাদের মনে হতে পারে গুণ 15 ভাগ 115 হবে কেন, এক্ষেত্রে আমাদের এই 92,000 টাকা কিন্তু ভ্যাট সহ পণ্য বিক্রয়, অর্থাৎ 100 টাকার বিক্রয় আর 15 টাকা ভ্যাট, সেজন্য 100 আর ওই 15 যোগ করে 115 টাকা হয়েছে। তাই ভ্যাট নির্ণয়ের সূত্র হচ্ছে এই যে বিক্রয়ের পরিমাণ লিখে গুণ 15 ভাগ 115। তো এটা সম্ভবত হিসেব করলে আমাদের এই 12,000 টাকা হবে, এবং এই 92,000 থেকে 12,000 টাকা ভ্যাট বিয়োগ করে আমরা শেষে এই 80,000 টাকা লিখব, এই 80,000 টাকার পাশে লিখব এই নেট বিক্রয়। তাহলে উপরেরটা নেট বিক্রয় সেটা হচ্ছে ভ্যাট পূর্ব নেট বিক্রয়, ভ্যাট বাদ দেওয়ার পূর্বের নেট বিক্রয়, আর নিচেরটিও নেট বিক্রয় যেটি হচ্ছে প্রকৃত ভ্যাট পরবর্তী নেট বিক্রয়। আশা করি এখন তোমরা নেট বিক্রয় পরিমাণ ভ্যাট সহ যে কোনো সমস্যার সমাধান করতে পারবে ইনশাল্লাহ। তো বিষয়টি বোঝার জন্য আমি আবার সেই উদ্দীপকে ফিরে এলাম, এখানে আমি শেষে বিষয়টি আর একবার সহজ করার জন্য বলছি, সেটি হচ্ছে এই বিক্রয় 90,000 থেকে বিক্রয় ফেরত বিয়োগ করব, বিক্রয় বাট্টা বিয়োগ করব, আর এই যে পণ্য বিক্রয় হিসাববুক্ত হয়নি লাল কালি দিয়ে রেখেছি এটা যোগ হবে, আর মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন এটাও কিন্তু যোগ হবে, আর অবশিষ্ট এই যে মুনাফাবিহীন বিক্রয়, মূলধন বিক্রয় অন্তর্ভুক্ত রয়েছে, বিক্রয় ফেরত অলিখিত, বিক্রয় ফেরত শর্তে পণ্য বিক্রয় নিশ্চিত হয়নি, এসবগুলি কিন্তু বিয়োগ হবে, অর্থাৎ বিক্রয় থেকে বিয়োগের পরিমাণ বেশি হবে। আর যোগের মধ্যে মাত্র 2টা আইটেম আছে, তোমরা সারা বই খুঁজে দেখবে, একটি হচ্ছে বাকিতে পণ্য বিক্রয় বা অলিখিত বিক্রয়, আর একটি হচ্ছে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। তো আশা করি এখন তোমরা বিক্রয় নেট বিক্রয় যেভাবেই প্রশ্ন আসুক পারবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে নেট ক্রয়ের পরিমাণ কিভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে আমার এই ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে, এবং আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরিশেষে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে সাবধানে থাকবে। খোদা হাফেজ।